এরপর দেখো, এতক্ষণ আমি 8 নম্বর, এত এর আগে যতগুলো আমি শ্রীমদ্ ভগবদ গীতার কর্মযোগের শ্লোক পড়েছিলাম সেটা হচ্ছে 8 নম্বর যে শ্লোক সেই অবধি। এখন আমি 9 নম্বর শ্লোকটা বোঝাবো বা ব্যাখ্যা করবো, 9 নম্বর শ্লোকটা। তো তার আগে বলবো, যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ব্যাখ্যাটা ভালো করে শুনবে, প্রথম থেকে শেষ পর্যন্ত কোথাও বাদ না দিয়ে প্রত্যেকটা কথা শুনবে, তবে কিন্তু স্পষ্টভাবে তোমাদের কাছে ব্যাখ্যাটা বোধগম্য হবে। তো সেই হিসাবেই আমি বলছি, প্রথমেই বলে রাখছি যে যারা নতুন তারা আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে, কারণ সাবস্ক্রাইব না করলে পরবর্তী যে ভিডিওগুলো শুধুমাত্র শ্রীমদ্ ভগবদ্ গীতাই নয়, শ্রীমদ্ ভগবদ্ গীতার সংলগ্ন আরও যে অন্যান্য প্রশ্ন উত্তর, আরও যে অন্যান্য বিষয়গুলো সেগুলো নিয়ে আমি আরও আলোচনা করব, এবং তাছাড়া অন্যান্য সংস্কৃত বিষয় সম্পর্কে সেগুলো নিয়েও আমি আলোচনা করব। তো সাবস্ক্রাইব করলে তখনই তোমরা সেই হেল্পটা পাবে। তো সেই হিসাবেই আমি বলছি, এবং আমি আবারও বলছি যে প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা খুব ভালো করে দেখবে। তো চলো আমি একবারে সরাসরি শ্লোকের মধ্যে চলে যাচ্ছি। দেখো আমি শ্লোকটা কি বলেছে এখানে, ন মে পার্থাস্তি কর্তব্যং ত্রিষু লোকেষু কিঞ্চন নানব্যাপ্তম অব্যাপ্তব্যম বর্ত এব চ কর্মণি। তো দেখো এখানে বলছে, ন মে পার্থাস্তি, ন মে পার্থাস্তি কর্তব্যম বলছে, পার্থাস্তি পার্থকে ডেকে বলছে, অর্থাৎ হে পার্থ, অর্থাৎ অর্জুনকে উল্লেখ করে বলছে যে হে পার্থ দেখো, ন মে, মে মানে আমার, ন মে বলছে, কি বলছে, ন মে পার্থাস্তি কর্তব্যম ত্রিষু লোকেশু। ত্রিষু লোকেশু মানে হচ্ছে এখানে দেখো বলছে যে, ত্রিষু লোকেশু মানে তিনটি লোকে, কিঞ্চন, কিঞ্চন মানে কিছু বা কোনো, যে যাই বলবে, তিনটি লোকে কিছু বা কোনো, ন মে পার্থাস্তি কর্তব্যম বলছে, হে পার্থ এই তিন লোকে পড়ার মতন আমার কিছুই নেই। নানব্যাপ্ত অব্যাপ্তব্যম অর্থাৎ নান ন অব্যাপ্তম মানে অপ্রাপ্তর মতনও কিছু নেই, অব্যাপ্তব্যম, অব্যাপ্তব্যম অর্থাৎ হচ্ছে প্রাপ্ত বিষয়বস্তুর, মানে নানব্যাপ্তম অব্যাপ্তব্যম অর্থাৎ আমার প্রাপ্ত মানে অপ্রাপ্ত এবং প্রাপ্ত বলে আমার কিছুই নেই, আমি যে কিছু পাবো তাও নয়, কিছু হারাবো সেটাও আমার এখানে কিছু নেই। বর্ত এব কর্মণি অর্থাৎ আমি কাজের কিছু না হলেও, পাওয়া না পাওয়ার মধ্যে কিছু না থাকলেও, তবুও আমি কর্মের মধ্যে বর্তমানে আছি। তো দেখো বলছে, পরিষ্কার বলছে শ্রীমদ্ ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ নিজেই বলেছেন কর্মযোগেতে, যে শ্রীকৃষ্ণ অর্থাৎ ভগবান নিজে স্বয়ং তিনি পৃথিবীতে এসেছিলেন দ্বাপর যুগে, তিনি নিজে স্পষ্টভাবে তিনি কর্মযোগে বলে দিয়ে গেছেন যে পৃথিবীতে আমি ভগবান ভগবান হিসাবে মানে মানব রূপে ভগবান জন্মগ্রহণ করলেও দেখো আমার কিন্তু পৃথিবীতে প্রাপ্ত অপ্রাপ্ত কিছুই নেই, সবটাই আমার মধ্যেই আছে, আমার মধ্যেই আবার আমার আমার মধ্যেই থেকেই সৃষ্টি, আমার মধ্যেতেই লয়, সুতরাং আমার প্রাপ্ত অপ্রাপ্ত কিছুই নেই, তবুও আমি ঈশ্বর হয়েও ভগবান হিসাবেও কিন্তু আমি আমার কাজটা করে যাচ্ছি। তো এই সংবাদটাই সারা জনমানবে শুধুমাত্র পার্থ অর্থাৎ অর্জুনের মধ্য দিয়ে তিনি সমগ্র ভারতবাসী সমগ্র পৃথিবীর মানুষকে, হ্যাঁ, লোকসংগ্রহের মাধ্যমে কিন্তু তিনি সবাইকে বলে দিয়ে গেছেন যে একজন ঈশ্বরও যখন পৃথিবীতে মানবরূপে জন্মগ্রহণ করে, সে সবটা জানা, সব জবটা জেনে, সবটা শুনে, সে সব কিছুই সে প্রাপ্ত এবং সব কিছুই তার কাছে, সৃষ্টি স্থিতি লয় সব কিছুই তার অন্তর্ভুক্ত, সুতরাং সে নিজে পৃথিবীতে এসে অবশ্যই সমস্ত কাজ সেও কিন্তু করছে। ঠিক সেই একই রকমভাবে মানুষরূপে যখনই জন্মগ্রহণ করছে মানে পৃথিবীতে, পৃথিবীর সান্নিধ্য হচ্ছে মাতৃগর্ভে, তখনই কিন্তু ওই তিনটে যে সত্য রজতম এই যে গুণের অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছে মানুষ, ভগবান নিজেও এর বিপরীত হিসাবে কিন্তু ছিলেন না। তো সেই হিসাবে তিনি বলেছেন যে পৃথিবীতে জন্ম হলো মানেই প্রকৃতির, যখনই আমি সান্নিধ্যে চলে গেলাম প্রকৃতির গুণগুলো অটোমেটিক্যালি আমার মধ্যে চলে এলো, সুতরাং ঈশ্বর হিসাবে আমিও কিন্তু এর থেকে নিষ্কৃতি পাবো না। আমাকে মুক্তি, আমার মুক্তির জন্য আমি জনসাধারণের, সর্বসাধারণের মাঝখানে আমি বলে যাচ্ছি যে কর্মই একমাত্র লক্ষ্য, কর্মের দ্বারাই কিন্তু মানুষের জ্ঞান প্রাপ্ত হয়, জ্ঞান থেকেই মুক্তি হয়, এই হচ্ছে স্পষ্টভাবে তিনি বলে দিয়ে গেছেন। তো এই গেল 9ম শ্লোক। তো অবশ্যই পুরো ভিডিওটা আশা করছি শুনেছো, যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিও এবং পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই সাবস্ক্রাইব করো। আজকে এই অবধি।